আলাইকুম টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম গাড়ির ক্ষয় হয়ে গেলে যে ধরনের সিমটম দেখা দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে স্কুইকিং নয়েজ এটি গাড়ির ব্রেকপ্যাড ক্ষয় হয়ে যাওয়ার প্রথম সিমটম ব্রেকপেডের সাথে থাকা অয়ার ইন্ডিকেটর প্যাড ক্ষয় হয়ে যাওয়ার শেষের দিকে স্কুইকিং নয়েজের সৃষ্টি করে যাতে করে গাড়ির চালক বুঝতে পারে গাড়ির ব্রেক প্যাড ক্ষয় হয়ে গিয়েছে গ্রাইন্ডিং নয়েজ ব্রেক প্যাডের ব্রেকিং এলিমেন্ট একেবারে ক্ষয় হয়ে গেলে ব্রেক প্যাডেল চাপলে গ্রাইন্ডিং নয়েজ আসতে পারে এটি মূলত মেটালের সাথে মেটালের গর্ষণের ফলে সৃষ্টি হয় যা ব্রেক রুটর এবং ব্রেক প্যাডের ব্রেকিং প্লেট এর গর্ষণের ফলে সৃষ্টি হয় ব্রেকিং রেসপন্স কমে যাওয়া প্যাড ক্ষয় হয়ে গেলে গাড়ি ঠিকভাবে ব্রেক হবে না ব্রেক করলে গাড়ি দূরে গিয়ে থামবে এবং অল্প ব্রেকিং ব্রেকিংয়ের জন্য হার্ড ব্রেক করতে হবে ভাইব্রেশন অথবা পালসেশন ব্রেকপেড অসম্ভবভাবে ক্ষয় হলে এবং ব্রেক রোটর ড্যামেজ থাকলে ব্রেক প্যাডাল চাপলে পেডালের মধ্য দিয়ে ভাইব্রেশন এবং পালসেশন অনুভূত হবে পাতলা ব্রেক প্যাড হুইল রিমের গ্যাপ দিয়ে ভিজুয়াল ইন্সপেক্ট করে যদি দেখা যায় প্যাড পাতলা হয়ে গিয়েছে যা দুই মিলিমিটারের কম ব্রেকিং এলিমেন্ট থাকে তাহলে ব্রেক প্যাড পরিবর্তন করে নিতে হবে ড্যাশবোর্ড ওয়ার্নিং লাইট কিছু আধুনিক গাড়িতে প্যাডের সাথে ওয়ার ইন্ডিকেটর সেন্সর লাগানো থাকে প্যাড ক্ষয় হয়ে গেলে ওয়ার ইন্ডিকেটর সেন্সর ইসি ইউকে প্যাড ক্ষয় হয়ে যাওয়ার সিগনাল পাঠায় তখন ড্যাশবোর্ডে প্যাড ক্ষয় হয়ে যাওয়ার ওয়ার্নিং লাইট শো করে গাড়ি ড্রাইভ করার সময় উল্লিখিত সিমটমগুলোর মধ্যে থেকে কোনোটা যদি আপনি নোটিস করেন তাহলে অবশ্যই ব্রেক সিস্টেম ইন্সপেক্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ক্ষয় হয়ে যাওয়া ব্রেক প্যাড গাড়ির ব্রেক সিস্টেমকে ড্যামেজ করতে পারে ব্রেক সিস্টেমকে ড্যামেজ থেকে রক্ষা করতে এবং রাস্তায় চলাচলের সময় আপনার নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষয় হয়ে যাওয়া ব্রেক প্যাড পরিবর্তন করে নিতে হবে